হ্যালো ভিউয়ার্স আপনারা একজন টেকস সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ ঠিক সকাল দশটা থেকে কিন্তু মাধ্যমিকের যে ফলাফল সেটা কিন্তু প্রকাশিত হবে অনলাইনে তো আপনারা মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু চেক করতে পারবেন তো এর জন্য পর্ষদ থেকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো আপনারা কোন ওয়েবসাইট থেকে দেখবেন আমি কিছুটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো অর্থাৎ মেন মেন যে ওয়েবসাইটগুলো এখানে কিন্তু টোটাল পনেরোটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে আপনারা এই সমস্ত ওয়েবসাইট থেকেও দেখতে পারেন এছাড়াও আপনাকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইট অর্থাৎ এই এই ওয়েবসাইটে আসার পরে লেটেস্ট দেখবেন মাধ্যমিক রেজাল্ট ওই যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এরকমই কিন্তু ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে ক্যান্ডিডেটের যে রোল সেটা দেবেন এরপরে নাম্বারটা এখানে দেবেন ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে দেবেন এক্সাম্পেল হিসেবে যদি এক এক দুই হাজার সাত হয় সেই ক্ষেত্রে শূন্য এক অবলিক শূন্য এক অবলিক দুই হাজার সাত এইভাবেই কিন্তু আপনাকে দিতে হবে যেটা এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ ডেট মাস এয়ার এই ফর্মাটি কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু নিচে আপনি আপনার যে রেজাল্টটি সেটা কিন্তু দেখতে পারবেন এছাড়াও নিউজ এইটিন বাংলার তরফ থেকেও কিন্তু রেজাল্ট দেখার সিস্টেম চালু করা হয়েছে অর্থাৎ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনার যে ট্যাবটি শো হবে অর্থাৎ সকাল দশটার পরে সেই ট্যাবে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এরকম পেজটি ওপেন হবে এখান থেকে রোল নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে চেক রেজাল্টটি ক্লিক করলে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন এছাড়াও এখানে যে সমস্ত ওয়েবসাইটের কথাগুলো বলা হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এখানে বোর্ড নোটিফিকেশনের এই জায়গাতে কিন্তু মাধ্যমিক রেজাল্টের যে লিংক সেটা পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও আরো অনেক রকম ওয়েবসাইটের কথা কিন্তু পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা যে লিংক গুলো আছে এই লিংক মধ্যে বেশ কয়েকটি লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার হাতে অ্যাডমিট কার্ডটা নিয়ে এই লিংক মধ্যে যেকোনো একটি লিংকে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু দেখে নিতে পারবেন যে পদ্ধতিতে বলা হয়েছে এইভাবেই তো এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ